सम्मानित व्यूअर्स जारा मात्र 60,000 থেকে 1,00,000 টাকার ভিতরে চার রুমের সুন্দর একটি টিন শেড বাড়ি করতে চান তাদের জন্য আজকে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, যারা এর চেয়ে বেশি ভাগ কম টাকায় বাড়ি করতে চান আপনারা এই ভিডিওটি দয়া করে দেখবেন না। তবে আপনারা যদি অনেক ভারী ঘরের ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলটি ভিজিট করুন। এই চ্যানেলে বাড়ির শত শত ভিডিও আপলোড করা আছে, আপনার প্রয়োজনীয় ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, যারা গ্রামের মধ্যে অল্প করছে, অল্প জমিতে একটি বড় বাড়ি করতে চান আপনারা এই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনারা আপনার প্রয়োজনীয় ইনফরমেশন পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, নড়াচড়া না করে চুপচাপ বসুন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন এই বাড়িটির কমপ্লিট ছবি, বাড়িটির ভিতরের ডিজাইন, এই বাড়িটির ফ্লোর প্ল্যান এবং আরও থাকছে রড, সিমেন্ট, বালু সহ টিন, কাঠ, বাঁশ, নাট, বোল্ট, রং, মিস্ত্রি, তার ও অন্যান্য মালামাল সহ খরচ কত টাকা হয়েছে তার একটি সঠিক তথ্য পাবেন। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির মাঝ বরাবর দেওয়া হয়েছে একটি গেট, ভিত্তা করা হয়েছে এই বাড়ির 2 ফুট উচ্চতা, 2.5 ফুট রেলিং করা হয়েছে, বারান্দার উচ্চতা দেওয়া হয়েছে 7 ফুট, মেন ঘরের উচ্চতা দেওয়া হয়েছে 9.5 ফুট, এই বাড়িটার ভিত্তা কালো রং দেওয়া হয়েছে, থাই গ্লাস দেওয়া হয়েছে জানালাতে 4 ফুট, মেন গেটটা 6 ফুট, মেন গেটটা 2 চালা করা হয়েছে, চালে রঙিন টিন ব্যবহার করা হয়েছে, বারান্দা মেন গেট এসএস গ্রিল দিয়ে করা হয়েছে। এই বাড়িটাতে আরও কিছু কাজ বাকি আছে, আরেকটি ভিডিও দিব সম্পূর্ণ কাজ সহ, আপনারা সেই পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেভাবে পাশ আপনার এখানে কমপ্লিট বাড়িটা আপনার এখানে গিয়ে পৌঁছে। প্রিয় বন্ধুরা, চলুন এবার এই বাড়িটির ভিতরে প্রবেশ করি। বাড়িটির কিছু রানিং কাজ আমরা দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে কাজগুলো করা হয়েছে। বিট দেওয়া হয়েছে গাঁথনি দিয়ে, পাকে পাকে পিলার দেওয়া হয়েছে। আপনারা যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান ভিডিওতে কমেন্টস করুন, অথবা ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা কল করে জেনে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির মাঝ বরাবরে রয়েছে মেন গেট, মেন গেট দিয়ে ঢুকেই পাবেন কোলামেলা একটি বারান্দা, দুই পাশে 2টি পকেট রুম রয়েছে, এরপর 2টি বেডরুম রয়েছে। প্রিয় বন্ধুরা, চলুন আমরা এবার ড্রয়িং প্ল্যানটা দেখি। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? আমি তত বেশি গুছিয়ে কথা বলতে পারি না, যদি আমার কথা বুঝে থাকেন তাহলে কমেন্টে 1 লিখুন, আর আমার কথা না বুঝলে 2 লিখুন, আর যদি আমার ভিডিও আরও দেখতে চান তাহলে 3 লিখুন, আর যদি ভিডিও না দেখতে চান তাহলে 4 লিখুন। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে গেলে তাহলে আপনি 5 লিখুন, তাহলেই আমি আপনাদের সাথে যোগাযোগ করব। প্রিয় বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা। এই ড্রয়িং প্ল্যানে সম্পূর্ণ মাপ দেওয়া আছে, তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আর এই বাড়িটা করতে গেলে আপনার জায়গা লাগবে 27 ফুট বাই
18 ফুট 3 ইঞ্চি। এই জায়গাতে আপনি বেডরুম পাবেন দুইটি, দুইটি বেডরুমেই 12 ফুট বাই 13 ফুট। দুইটি পকেট রুমের সাইজ 8 ফুট বাই 5 ফুট। আপনি চাইলে কিচেন বাথরুম করতে পারেন। আমরা স্পেস দেখিয়ে দিয়েছি, আপনার মনের মতো করে সাজিয়ে নেবেন। জায়গার পরিমাণ 493 স্কয়ার ফিট, 1.13 ডেসিমাল। আপনি স্ক্রিনশট দিয়ে এই বাড়ির সম্পূর্ণ কাজটা করতে পারেন। আপনি যদি এই ডিজাইনটা যদি কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে আনতে চান, তাহলে আপনার কমপক্ষে হলেও 5000 টাকা ইঞ্জিনিয়ারের সম্মানী দিয়ে আনতে হবে। আর আমার এই ভিডিও থেকে আপনি পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি। এখন আমি আলোচনা করব এই বাড়ির কাজটি কিভাবে সম্পূর্ণ কাজটা করবেন। প্রথমেই লেআউট করবেন, লেআউটের পর মাটি কাটবেন, মাটি কাটার পর ফাউন্ডেশনে 10 ইঞ্চি গাঁথনি দিবেন, এরপর ফ্লোর করবেন, এরপর 5 ইঞ্চি গাঁথনি দিয়ে 2.5 ফুট পর্যন্ত করবেন, জানালার গ্রিল বারান্দার গ্রিল লাগাবেন, 4 ফুট উপরে রিন্টাল করবেন, ফ্লোর থেকে রিন্টালটা হবে 7 ফুট উপরে, বারান্দার উচ্চতা হবে 7 ফুট, মেইন ঘরের উচ্চতা হবে 9.5 ফুট। এখন আমি আলোচনা করব এই বাড়িটি সম্পূর্ণ করতে কত টাকা খরচ হবে। তার আগে বন্ধুরা, এখন পর্যন্ত ভিডিওতে যারা একটি লাইক দেননি, দয়া করে একটি লাইক দিতে কৃপণতা করবেন না। হাউস ডিজাইন বাড়ির খরচ এখনই গুরুত্বপূর্ণ আলোচনা হবে, তাই ভিডিওটা টানাটানি করবেন না। এই বাড়িটি নর্মাল টিনের ঘর করতে খরচ হবে 60,000 টাকা। আর যদি বিট পাকা টিনের ঘর করেন, তাহলে আপনার খরচ হবে 1 থেকে 1.5 লক্ষ টাকা। আর যদি সেম টু সেম হাফ বিল্ডিং করেন, তাহলে খরচ হবে 3 থেকে 4 লক্ষ টাকা। আশা করি ভিউয়ার্স আমার কথা বুঝতে পেরেছেন। আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি, আজ আর নয়।